উনি 2015 তে উনি মারা গেলেন। ওনার তিনটে দামি কথা যেটা আমি আমার লাইফে ভীষণ ইমপ্লিমেন্ট করছি সেটা হচ্ছে FAIL ফেল। আমি একটা কাজে উনি বললাম ফেল করে গেলাম, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আমি ভেবেছিলাম আমি হেরে যাচ্ছি, আমি ভাবছি দিস ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। কেউ যদি বলে নো এই কাজটা আমি করবো না, নো নো মানে অপরচুনিটি, দ্যাট ইজ নেক্সট অপরচুনিটি, মানে আমি তাকে আরেকটা সুযোগ দেব, নো নয়। আর এন্ড, ইএনডি এন্ড, এন্ড আমরা বলি এটা ইতি হয়ে গেছে, এটা এন্ড হয়ে গেছে, না, এফোর্ট নেভার ডাইজ। কেউ যদি চেষ্টা করে আমি করবো, আমি করেই দেখাবো এই কাজটা। মাঝখানে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম ওয়ার্ড নিয়ে, আমি ভেবেছিলাম আমি ফেল করে গেলাম, বাট নো, দ্যাট ইজ মাই ফার্স্ট লার্নিং। এবারে আমি এফোর্ট দেবো আরো। এই যে জিনিসগুলো, এগুলো ওনার মতো একজন গুণীমানী ব্যক্তিগুলো বলেছেন, আমাদের নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য বলেছেন। বলছে কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছ, আমরা স্বপ্ন দেখি ঘুমিয়ে, কিন্তু যে স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয় দ্যাট ইজ কলড ড্রিম। ঘুমিয়ে স্বপ্ন দেখি আমরা, বাট নো, যেটা বাস্তবে আমরা করব দ্যাট ইজ ড্রিম। তো আমরা সেটা প্রতিজ্ঞা করি, তোমার টিচার হচ্ছে তোমার, ইয়োর লাস্ট মিস্টেক ইজ ইয়োর টিচার। যে ভুলটা আমি করলাম এর থেকে আমি শিখলাম যে এই ভুলটাই আমাকে শেখালো, দ্যাট মিস্টেক ইজ মাই টিচার, ইয়োর বেস্ট টিচার ইজ ইয়োর মিস্টেক। এই যে ভাষাগুলো উনি বলে গেলেন আমরা শুনে গেলাম, নো, আমাদেরকে এগুলোকে নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড হি ইজ ওয়ান অফ মাই আইডিয়াল, হি ইজ ওয়ান অফ মাই আইডিয়াল। আমি ওনাকে অনুসরণ করে জীবনে আজকে আপনার এসে ওনার মতো একজন ব্যক্তিত্বকে হারিয়েছি, নো ডাউট। তো রেস্ট ইজ ওনার সোল, পিসে থাক, শান্তিতে থাকুক উনি যেখানে আছেন। কিভাবে উনি কোলাপস করে গেলেন, কিভাবে খুব দুঃখজনক ব্যাপার যে উনি শিলংয়ে গিয়ে একটা লেকচার দিতে দিতে উনি কাজের মাধ্যমে উনি উনি অসুস্থ হয়ে পড়লেন, দ্যাট ইজ উনি যে মারা গেলেন কাজের মাধ্যমে, মানে কাজ করতে করতে মারা গেলেন, শুয়ে শুয়ে মারা যাননি। সো দিস ইজ হোয়াট, ওনাকে ডিউ রেসপেক্ট জানিয়ে আজকে আমাদের এখানে সবাই বলুন, হ্যাঁ নিশ্চয়ই বলুন, আর কি বলবেন বলুন।